আজকে আমি ঠাকুরকে কি ফুল দিয়ে পুজো দিয়েছি বলুন তো, এটা আপনারাই বলবেন। নমস্কার বন্ধুরা, আমি সীমা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর দেখতে থাকুন আমার ভিডিওটা। আমার ভিডিওয়ে আজকে এটা কি ফুল দেখছেন, এটা হলো স্থল পদ্ম। আমি তো আজকে খুব হ্যাপি, আমার এই যে ছয় সাত মাসের মধ্যে আমার যে স্থলপদ্ম গাছ এরকম সুন্দর ফুল হয়েছে তার জন্য। আজকে গাছে তিনটে পদ্ম ফুল ফুটেছে, আর এই গাছটার ভিডিও আগেও দিয়েছি, যখন ছোট এনেছিলাম, ছোট বসিয়েছিলাম গাছটা, কতটা ছোট, 6 থেকে 7 ইঞ্চি একটা গাছ এনে বসিয়েছিলাম, সেইটারই কাটিং করে করে এখন আমি ঝাড় করেছি। আর প্রত্যেকটা ডালের মধ্যেই এখন কুঁড়ি এসছে, কত কুঁড়ি এসছে আর কত সুন্দর ফুলটা ফুটেছে দেখতে থাকুন। আজকে তিনটে ফুল ফুটেছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, প্লিজ দয়া করে করবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে, দেখতে থাকুন। যত বেলা হবে ততই এই ফুলগুলোর কালার চেঞ্জ হবে। আমি এখন দুটো ফুল তুলে নেব, একটা রাখবো গাছে, কালারটা প্রপারলি গাছে থাকলে কেমন আসে আর ঘরে পুজো দেওয়ার পরে কেমন আসে সেটা দেখার জন্য। এই গাছটা আমার বেশি বড় না, খুব ছোট্ট গাছেই ফুল হচ্ছে। যত বেলা হচ্ছে ততই ফুলটার কালারটা চেঞ্জ হচ্ছে। সকালে একদম খুব সকালে যখন উঠেছিলাম ফুলটা একেবারে সাদা ছিল, তারপরে আমি ফোনটা তুলিনি বলে সেই অবস্থায় আমার ভিডিওটা করা হয়নি। কিন্তু তারপর থেকে যখন ভিডিও শুরু করেছি প্রত্যেকটা টাইমের যে ফুলের রং মানে যে চেঞ্জ হচ্ছে পরপর আমি তুলেছি, দেখতে থাকুন। আর ঠাকুরের কাছে যেটা দিয়েছি ওইটার আরও কালার ডিপ হয়ে গেছে, গাছে আছে তাও অনেকটা হালকা, এখন প্রায় 12টা বাজে। ঠাকুরের কাছে যেই ফুলটা দিয়েছে ওটা আরও ডিপ কালার হয়ে গেছে, যেই দুটো ফুল ঠাকুরের কাছে দিয়েছি। এটার মধ্যে যে এই যে কটা ডাল আছে গাছে শাখা, সেই কটার মধ্যেই প্রচুর প্রচুর কুঁড়ি হয়েছে, এই যে। আর এই গাছটা যে কত ছোট এনেছিলাম তার ভিডিও তো আগে দিয়েছি, আপনাদের দেখেছেন হয়তো, আপনারা আমার ভিডিও চ্যানেলে দিয়েছি গাছটা যে কত ছোট এনেছিলাম, তারপরে কীভাবে গাছটাকে এরকম ঝাড় করেছি সেটাও দেখিয়েছি। আর গাছটার গোড়ায় আমি যে টবে বসিয়েছি পদ্ম গাছটা, একটা বড় টবেই বসিয়েছি প্লাস্টিকের, তার গোড়ায় আমি আবার কোলিয়াস দিয়ে দিয়েছি। তা সব রকম মিলিয়ে মিশিয়ে কত সুন্দর লাগছে। হ্যাঁ, কতটা যত্ন করে গাছগুলোকে বড় করি, আমার নাতি দেখে, তার জন্য ও বারবার বলছে যত্ন করে বড় করেছি, দেখুন। আর গাছের মধ্যে কতগুলো কুঁড়ি আছে দেখছেন, প্রত্যেকটার শাখায় কুঁড়ি আছে, আর কুঁড়িগুলোকেও কত সুন্দর দেখতে লাগছে ফুলের কুঁড়িগুলো, ফুলটা তো অপূর্ব সুন্দর আর কুঁড়িগুলোও খুবই সুন্দর লাগছে। আমার পদ্ম ফুলের খুব শখ ছিল স্থল পদ্ম গার্ডেনে লাগাবো, তা লাগিয়েছিলাম, প্রথমে একটা লাগিয়েছিলাম সেটা সিঙ্গেল হয়, তারপরে আবারও গত বছরে এই বছরেই মার্চ মাসে এনেছিলাম এই একটা ছোট্ট গাছ 40 টাকা দিয়ে, তা সেই গাছটা এখন আমার ফুল ফুটছে, আমি তো খুব খুশি। আমার নাতি প্রিন্স এসে গেছে, স্কুলের ড্রেস পরে রেডি, ওর স্কুল শুরু হয়েছে কালকের থেকে, স্কুল খুলে গেছে। কই কিছু বলবে তুমি বলো। হ্যাঁ, কি আজকে তুমি কি বলতে চাও বলো। স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছে, এখন আমি ছাদে এসেছি যেহেতু একটু ভিডিও করবো বলে, আর ও আমার সঙ্গে চলে এসেছে, আমাকে বলছে আজকে আমি ক্লাসে বসবো ওর সঙ্গে।